বাচ্চাদের স্কুলে টিফিনে যদি কিছু হেলদি অ্যান্ড টেস্টি টিফিন দিতে চান তাহলে আজকের এই ভেজ ব্রেড অমলেট রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। বিনা ডিমে দুর্দান্ত স্বাদের একটা টোস্ট তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগবে 1 কাপ বেসন, 1/4 কাপ ময়দা, লবণ, হলুদ, বেকিং সোডা আর জল। সবকিছু ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকম ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছেন কিরকম রাখতে হবে। এবার এটা ব্রেডকে নিয়ে ভালো করে ডিপ করে নেবো ব্যাটারের মধ্যে, তারপর এটাকে শেকে নেবো। তার জন্য আমরা কি করবো, একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ মতন বাটার, ভালো করে একটু স্প্রেড করে দিলাম। এবার ব্যাটারে ডিপ করা দুটো ব্রেডকে নিয়ে এরকম পাশাপাশি বসিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, সাথে ধনে পাতা, সবকিছু ভালো করে একটু সেট করে নিতে হবে। এবার অপোজিট সাইডটাকে শেকে নেবো। অপোজিট সাইডে একটা চিজ স্লাইস দিয়ে দিলাম, উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা অথবা আমচুর পাউডার। আর এরকম ভাবে ফোল্ড করে নিলে রেডি হয়ে যাবে আমাদের ভেজ ব্রেড অমলেট রেসিপি। কেমন লাগলো দেখতে বলুন তো, কত সোজা না বানানো। এবার মন মতন পিসেস করে কাট করে দিন আর বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিন। সন্ধ্যাবেলা টিফিনেও কিন্তু এটা বানাতে পারেন, দারুণ খেতে লাগে, অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো করে রাখবেন। টাটা বাই।